আগামী অর্থ বছর থেকে রিজার্ভের অর্থ দেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে খরচ করতে চায় সরকার। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 7.3% হবে বলেও আশাবাদ জানান অর্থমন্ত্রী। হাসানুল শাওনের রিপোর্ট। ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠান এমন প্রবাসীদের সম্মাননা জানাতেই বাংলাদেশ ব্যাংকের এই আয়োজন। অনুষ্ঠানে প্রবাসীদের হুন্ডি কিংবা অবৈধ কোনো পন্থায় টাকা না পাঠানোর অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। এটা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, এটা মাদক চোরাচালন, এমনকি সম্প্রতি যে বড় সমস্যা অর্থাৎ জঙ্গি অর্থায়ন, এ সকল কাজেই ব্যবহৃত হওয়ার একটা সম্ভাবনা থাকে, কাজে এ থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। এ সময় অর্থমন্ত্রী বলেন কেন্দ্রীয় ব্যাংকের $31 বিলিয়ন রিজার্ভে বিশেষ ভূমিকা আছে প্রবাসীদের। রিজার্ভের এই অর্থকে সরকার দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বলে জানান তিনি। এছাড়া দেশে বিনিয়োগের পরিবেশ ফিরে এসেছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা নিশ্চিতভাবে 7.3% প্রবৃদ্ধিতে যাব, এটা এখন যে ইন্ডিকেটার দেখতে পাচ্ছি তাতে সেখানে যাচ্ছি। আমাদের যখন রিজার্ভ $31 বিলিয়ন হয়ে যায়, এই টাকাটা সদ্ব্যবহার করা দরকার। আমরা ভাবছি এটা আপনাদের কাছ থেকে ঋণ নেব, আগামী বছরে বলবো যে এই মেগা প্রজেক্টগুলোতে এইভাবে আমরা এটা ফাইন্যান্স করার চেষ্টা করব। অনুষ্ঠানে 2015 সালে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন এমন 31 জন প্রবাসী ও 4টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় দেশে বিনিয়োগ বাড়ানোর প্রত্যয় জানান সম্মাননা পাওয়া প্রবাসীরা। বিনিয়োগ করে দেশের জন্য কিছু আরো বেশি কিছু করতে পারি, এটাই আমাদের ভবিষ্যতের ইচ্ছা। মার্কেট ভলাটিলিটি থাকে কারেন্সি নিয়ে, এটারে কন্ট্রোল করতে সরকার, আমাদের ইনভেস্টমেন্টটা সহজভাবে হয় সেটাই আমাদের মানে আশা। এছাড়া রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করারও দাবি জানান প্রবাসীরা। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। জাতীয় পার্টির